আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এখন বেশ বিপাকে। সামনেই অসম, পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোট। এর মধ্যে অসম ও পশ্চিমবঙ্গে সিএএ অন্যতম বড় ইস্যু, কিন্তু 2019 সালের ডিসেম্বরে এই আইন সংসদে পাশ হওয়ার পর থেকে এক বছরেরও বেশি সময় কেটে গেলেও এখনও তার নিয়মবিধি তৈরি করে উঠতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন এতদিনে সিএএ নিয়মবিধি তৈরি করা গেল না, তার কোনো জুৎসই ব্যাখ্যা নেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। করোনার কারণে এই কাজটি করা যাচ্ছে না বলে বারবার অজুহাত দেখানো হচ্ছে, অথচ বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে প্রচারে বেরিয়ে বারবার সিএএর কথা শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে জনসভা করেন তিনি। সেখানে অমিত শাহ দাবি করেছিলেন, করোনার টিকাকরণের কাজ মিটলেই মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার। কিন্তু অসমে সিএএ নিয়ে একটি শব্দ খরচ করেনি অমিত শাহ কিংবা বিজেপির রাজ্য নেতারা। অসমের ভোটে গত পাঁচ বছরে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার কিভাবে উন্নয়নের কাজ করছে তা নিয়ে প্রচুর কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ সমস্যা নিয়ে সরব হয়েছেন তিনি, কিন্তু সিএএ নিয়ে টু শব্দ করেননি তিনি কিংবা রাজ্যের বিজেপি নেতারা। বিশ্লেষকদের মতে সিএএর বিরুদ্ধে অসমীয়া সমাজে আগাগোড়া ক্ষোভ রয়েছে। সিএএতে ভারতের প্রতিবেশী দেশগুলি থেকে 2014 ডিসেম্বর পর্যন্ত আগত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অথচ অসম চুক্তিতে 1971 সালের পর যারা রাজ্যে ঢুকেছেন তাদের সকলকে অনুপ্রবেশকারী বলা হয়েছে। অসমীয়া সমাজের বক্তব্য, সিএএ যদি কার্যকর করা হয় তাহলে অসম চুক্তি নিরর্থক হয়ে যাবে, আর এখানেই তীব্র আপত্তি অসমের সাধারণ মানুষের। আবার সিএএ যতক্ষণ পর্যন্ত না কার্যকর হচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গে যে শরণার্থীরা এসেছেন তাদের নাগরিক হিসেবে মান্যতা দেওয়া যাবে না, যার ফলে মতুয়ারা তো বটেই, বাংলাদেশ সীমান্ত ঘাষা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বসবাসকারী ওপার বাংলার বহু মানুষ নাগরিকত্ব নিয়ে সংশয়ে ভুগছেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে দিন রাত তুলোধনা করছে। সিএএ এনআরসি বিরোধী অবস্থানকে তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে সিএএ বিজেপির কাছে যে ক্রমশ শাঁখের করাতে পরিণত হচ্ছে সেটা অমিত শাহদের বুঝতে আর বাকি নেই। রাজ্যে দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।